160 একর ময়দানের পুরো ময়দানের যে প্রস্তুতি সেটি আসলে পুরোপুরি সম্পন্ন হয়নি। তবে আমরা দেখেছি যে সামিয়ানা যেসব জায়গায় টানানোর কথা সেসব জায়গায় আসলে সামিয়ানা টানানো হয়েছে, অস্থায়ী ব্রিজ নির্মাণ করা হয়েছে, এছাড়া অন্যান্য যে ব্যবস্থাপনা সেটিও আমরা কিন্তু দেখেছি এখানে যে প্রস্তুতির বেলায় যেটি করা হয়। সাধারণত একটু বলে রাখছি প্রথমেই, সেটি হচ্ছে আপনারা জানেন শুক্রবার শুরু হচ্ছে এবারের যে 57তম বিশ্ব ইজতেমা, সেই ইজতেমার প্রথম পর্ব শুক্রবার জুমার নামাজের মাধ্যমে দুঃখিত ফজরের নামাজের পরপর কিন্তু শুরু হবে, এবং এই কারণে যে ধরনের প্রস্তুতি নেওয়ার কথা সাধারণত সেটি অনেকটাই নেওয়া হয়েছে, তবে কিছু অংশে এখনো পর্যন্ত কার্যক্রম হয়নি। আপনারা দেখছেন যে এই যে টুঙ্গির তুরাক নদীর তীরে ময়দান, বিশাল ময়দানের উপরের অর্থাৎ মাঝখানের থেকে তুরাক নদ পর্যন্ত যে সামিয়ানা, সেই সামিয়ানা টানানো শেষ হয়েছে এবং রাস্তার যে কাজ সেগুলো কিন্তু অনেকাংশে সম্পন্ন করা হয়েছে। একটু বলে রাখছি যে সেনাবাহিনীর সহায়তায় তুরাক নদীর উপরে এখন পর্যন্ত 6টি অস্থায়ী ভাসমান সেতু নির্মাণ করা হয়েছে, এবং টঙ্গীর যে টঙ্গি স্টেশন রোড থেকে কামারপাড়া সড়কে রয়েছে সেই সড়কে দিয়ে 6টি প্রবেশ পথ নির্ধারণ করা হয়েছে আবারও, এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে 2টি প্রবেশ মুখ রাখা হয়েছে, যে দিক দিয়ে আসলেই যারা মুসল্লিরা ধর্মপ্রাণ মুসল্লি এখানে ইস্তেমাতে আসলে তাবলিগ জামাতের কাজ করতে আসবেন তারা যাতে করে খুব সহজে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থাটি রাখা হয়েছে। এছাড়া আমি যদি বলি যে ময়দানের বিভিন্ন জায়গায় কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় কার্যক্রম চলছে, একটু দেখানোর চেষ্টা করছি সহকর্মীর মাধ্যমে, সেটি হচ্ছে দেখছেন যে বিভিন্ন জায়গা থেকে যে স্বেচ্ছাশ্রমে বেশ কয়েকদিন যাবৎ যে কার্যক্রমটি চলছিল ইস্তেমার প্রস্তুতি, সামিয়ানা টানানো, লাইন ঠিক করা কিংবা ভেতরের যে আনুষঙ্গিক কাজগুলো থাকে সেটি কিন্তু শেষ হয়েছে। এখন বিভিন্ন জায়গা থেকে যারা চলতি জামাতে ছিল তারা অনেকেই আসলে এই শুক্রবারের যে ইস্তেমা শুরু হবে সেটিতে যোগদানের জন্য ময়দানে এসে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এখানে ওনারা এসেছেন সিরাজগঞ্জ থেকে, আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম সিরাজগঞ্জ থেকে ইস্তেমায় তারা শরিক জন্য এখানে এসেছেন, এবং মাঝখানের যে ময়দানের পূর্বাংশ সেই পূর্বাংশের কিন্তু অনেক অংশে এখন পর্যন্ত ফাঁকা রয়েছে, সামিয়ানার সংকট রয়েছে, যেটি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছিলেন যে সামিয়ানার সংকট রয়েছে, যে কারণে যারা আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে অর্থাৎ মাঠের পূর্বাংশে অবস্থান করবে তাদেরকে কিন্তু সামিয়ানা বাড়ি থেকে বা চট নিয়ে আসার জন্য নিজ ব্যবস্থাপনা এরকম একটি তাগিদ রয়েছে কর্তৃপক্ষের আয়োজকদের কাছ থেকে। একটু জানিয়ে রাখছি যে পুরো ময়দানের 160 একর যে ময়দান, এই ময়দানের চতুর্দিক দিয়ে বরাবরের মতোই সিসি ক্যামেরা, মাইক স্থাপন সবকিছুই কিন্তু করা হয়েছে। তবে আমরা যেটি ঘুরে দেখেছি যে যেসব টয়লেট রয়েছে সেই সব টয়লেটের ভেতরে আসলে খুব বেশি সবগুলো টয়লেট এখনো পর্যন্ত প্রস্তুত হয়নি। অনেকেই বলছেন যে যারা তাবলিগ জামাতে আসবেন তারা নিজস্ব ব্যবস্থাপনায় অনেকেই সেগুলো করে নেবেন, যে কারণে কিছু কাজ বাকি রয়েছে। এছাড়া পুরো ময়দানের যে সামিয়ানা সংকটের কথা বলছিলাম সেটি আপনারা দেখতেই পাচ্ছেন যে একাংশ সামিয়ানা টানানো হলেও পূর্বাংশে কিন্তু সামিয়ানা একেবারেই ফাঁকা, অর্থাৎ এখনো পর্যন্ত চট টানানো হয়নি। একটু বলে রাখছি যারা আসলে এসেছেন এখানে বিভিন্ন জায়গা থেকে জামাতে, জামাত চলতি জামাত যাদের ছিল যারা এখনো ময়দানে এসে পৌঁছেছেন তারা কিন্তু যে যার মতো করে নিজেদের মতো করে ব্যবস্থাপনায় সেখানে সামিয়ানা টানানো শুরু করে দিয়েছেন। আপনারা দেখছেন যে যারা জামাতে এসেছেন তারা তাদের কাজটুকু করে নিচ্ছেন, যদিও এখন পর্যন্ত পুরো ময়দানই ফাঁকা। আমরা একদম গুনে গুনে বলতে পারি এখন পর্যন্ত 4টি জামাত এসেছেন আগে ভাগে, তাদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছেন যে যেহেতু প্রচুর মানুষ হয় তাবলিগ জামাতের কাজ করতে আসে সুবিধা মতো জায়গা পাওয়া খুব কঠিন হয়ে পড়ে, সেই কারণেই তারা আগে ভাগে এখানে চলে এসেছেন, তাদের পছন্দের জায়গা কিংবা তাদের সঠিকভাবে তাবলিগ জামাতের কাজটি কিভাবে করা যায় সেই সলা পরামর্শ করার জন্য। একটু জানিয়ে রাখছি আয়োজকরা বলছেন আমাদের কাছে যে
12,000 বিদেশি মেহমান এবার আসার কথা রয়েছে, তারা সেই ধরনের প্রস্তুতি রেখেছেন। এছাড়া এখানকার যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা সংস্থা, এছাড়া যারা সংসদ সদস্য রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, তারা কিন্তু দফায় দফায় বৈঠক করেছেন যাতে করে এই ময়দানটিতে নির্বিঘ্নে নিরবিচ্ছিন্নভাবে যেসব ব্যবস্থাপনা থাকার কথা সেটি যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই লক্ষ্যেই কাজ করছেন। আরেকটি কথা বলে রাখছি, সেটি হচ্ছে এবারে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সাধারণত যে যান চলাচলের ক্ষেত্রে যে ধরনের আসলে সমস্যা হয়ে থাকে এবার অনেকটাই কম হবে বলে আশা করা যাচ্ছে। এর কারণ হচ্ছে আপনারা জানেন যে উত্তরা থেকে টঙ্গি পার হয়ে গিয়েছে ফ্লাইওভার এবং ফ্লাইওভারের উপর দিয়ে কিন্তু যানবাহন চলাচল করতে পারবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত। তবে অন্যবারের তুলনায় যেসব হকার কিংবা অন্য দোকানিরা ভিড় করেন ইজতেমা ময়দানের আশপাশের এলাকায় সেই জায়গায়ও কিন্তু এবার কড়াকড়ি নিয়ে আসা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন তাদেরকে খুব কাছাকাছি স্থানে বসতে দেওয়া হবে না, নির্বিঘ্নে যাতে করে যারা তাবলিগ জামাতের কাজ করতে ইজতেমায় অংশগ্রহণ করতে আসবেন তারা যাতে করে এখানে অংশগ্রহণ করতে পারেন, কোন ধরনের সমস্যা যাতে না হয়। একটু জানিয়ে রাখছি যে বরাবরই বিভিন্ন সময় আমরা এর আগে এই 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 রিপোর্টিং এর কাজ করার সুবাদে আমরা জানি যে এখানে পানি সহ নানা ধরনের সমস্যা হয়, এবার যাতে করে এই খাবার পানির কোনো ধরনের সমস্যা না হয় সেই লক্ষ্যে কিন্তু এখানকার যারা আয়োজক আছে প্রশাসনিক কর্মকর্তারা আছেন তারা কাজ করে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত বলতে পারি যে জামাত আসলেই খুব বেশি এখনো আসতে শুরু করেনি, তবে আমাদের কাছে যে তথ্য রয়েছে আজকে রাত কিংবা আগামীকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ময়দানে আসতে শুরু করবেন যারা ইজতেমার অর্থাৎ শুক্রবারের যে ইজতেমা সেটিতে অংশগ্রহণ করার জন্য। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি যে অর্থাৎ এই ময়দানের পশ্চিমাংশ কিংবা উত্তরা ঢাকা থেকে সিরাজগঞ্জ থেকে যারা এই ময়দানে প্রবেশ করবেন তাদের জন্য এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুরাক নদের পশ্চিমাংশে কিংবা তুরাক নদ পার হয়ে যারা ময়দানে ঢুকবেন তাদের জন্য কিন্তু অস্থায়ী যে সেতু নির্মাণ করা হয়েছে ছয়টি, সেই সেতু দিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন এবং একইভাবে সেখান দিয়ে বের হওয়া যাবে, কারণ সেটি পার্ট করা থাকবে, একদিক দিয়ে প্রবেশ করবে অন্য দিক দিয়ে আসলে বের হওয়া যাবে বলে আমাদের কাছে তথ্য দেওয়া হয়েছে। যেটি বলছিলাম যে এখন পর্যন্ত যেটি তথ্য সেটি হচ্ছে ইজতেমার প্রস্তুতি অর্থাৎ মূল যে বয়ান মঞ্চ রয়েছে সেই মূল বয়ান মঞ্চের কাজও শেষ, প্রথম এই মাঝখানের যে ময়দানের মাঝখান থেকে নদী পর্যন্ত সেটির সামনে টানানো শেষ, রাস্তাঘাটের কাজ সম্পন্ন হয়েছে, এখন শুধু পূর্বাংশের সামিয়ানার কথা যেটি প্রথমেই বলে নিয়েছিলাম যে এটি সংকট রয়েছে। কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এর আগের বছর যখন ইজতেমা সম্পন্ন হয়েছে এরপর দীর্ঘদিন এই চট কিংবা সামিয়ানা টানানো ছিল, রোদে বৃষ্টিতে নষ্ট হয়েছে যে কারণে তাদের এই সংকট দেখা দিয়েছে বলে তারা বলছেন। একটু আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, বরাবরই কিন্তু কয়েক স্তরের নিরাপত্তার বলয়ে সাজানো হয়ে থাকে এই যে ইজতেমা ময়দান কিংবা আশপাশের এলাকা, এবারও ঠিক সেই ধরনের ব্যবস্থাই কিন্তু রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, তারা আমাদেরকে এমনটাই তথ্য দিয়েছেন। আমরা আপনাদেরকে বলছিলাম যে বিভিন্ন জায়গা থেকে জামাত আসছেন এবং তারা এসে তাদের মতো করে এই মাঠের যেসব খিত্তায় খিত্তায় বিভক্ত আছে, একটু জানিয়ে রাখছি যে এই পুরো ময়দানটি কিন্তু জেলাভাবে ভাগ করা হয়েছে, অর্থাৎ কোন জেলার জামাত কোন জায়গায় অবস্থান নিবে সেটি কিন্তু অনেকাংশেই নির্ধারণ করা রয়েছে এবং যে কারণে তারা অনেকেই এসে তাদের নির্দিষ্ট জায়গায় বসার চেষ্টা করছেন। একটু বলে রাখছি সেটি হচ্ছে যেটি টঙ্গি থেকে কামারপাড়ার দিকে সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত থাকবে সেটিতে ছয়টি প্রবেশদ্বার রয়েছে, অর্থাৎ প্রথম যে প্রবেশদ্বার একেবারে নদীর ঘেঁষা সেটি দিয়ে প্রথমে বিদেশি মেহমানদের জন্য ব্যবস্থা রয়েছে, এরপরের প্রবেশদ্বার দিয়ে বিদেশি মেহমান, এই দুটি প্রবেশদ্বারই রাখা হয়েছে। প্রবেশদ্বার তিন সেখানে আশপাশের এলাকায় বগুড়া রংপুর নীলফাবাড়ি গাইবান্ধা এই সকল অঞ্চলের জন্য রাখা হয়েছে, এরপর প্রবেশদ্বার পাঁচ সেখানে সিরাজগঞ্জ যাত্রাবাড়ি, এরপরে হচ্ছে যাত্রাবাড়ি
ধামরাই এই সকল অঞ্চলের জন্য রাখা হয়েছে। এছাড়া প্রবেশদ্বার ছয় এর জন্য গাজীপুর অর্থাৎ টঙ্গি এক দুই তিন এবং গাজীপুর মিরপুর সাভার অর্থাৎ ঢাকা বিভাগের জায়গা রাখা হয়েছে প্রবেশদ্বার ছয়ের দিক দিয়ে। আপনি দেখতে পাচ্ছেন যে জামাতের যারা এসেছে বিভিন্ন জায়গায়, যারা আসলে চলমান জামাত ছিল কিংবা যারা জামাতে বেরিয়েছিল, তারা অনেকেই কিন্তু এখন ময়দান এসেছেন, তবে সেই সংখ্যা খুবই কম এখনো পর্যন্ত। কিছুক্ষণ আগে আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু বলছেন যে এই জামাতে আগেভাগে আসার কারণ এর আগে আপনাদেরকে বলছিলাম আর কি, একটু বলে রাখছি, সেটি হচ্ছে যে প্রস্তুতির কথা বলছিলাম সেটি অনেকাংশেই শেষ, শুধুমাত্র কিছু ঘাটতি রয়েছে সেটি আসলে মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। আসলে শুক্রবারে যেহেতু ইজতেমা শুরু হবে সেই কারণে কিন্তু এই কাজগুলো পুরোপুরি শেষ হয়ে যাবে এমনটাই কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে, শুধুমাত্র সামিয়ানা ছাড়া। এছাড়া টয়লেট কিংবা রাস্তা এছাড়া অন্যান্য যেসব কার্যক্রম রয়েছে সেগুলো নিয়েও কিন্তু তাবলিগ জামাতের যে মুরব্বী তারা মাশওয়ারা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে। শেষ করছি, আইন শৃঙ্খলা বাহিনীর যে কড়া নিরাপত্তার বলয় যে কারণে কিন্তু বিভিন্ন জায়গায় ওয়াচ টাওয়ার বসানো হয়েছে, এছাড়া মোড়ে মোড়ে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রতিটি খিত্তায় জেলায় জেলায় যে প্রতিটি খিত্তা দেওয়া হয়েছে সেই সকল খিত্তায় কিন্তু সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করবেন, যাতে করে তাবলিগ জামাতের যে বৃহত্তর এই জামাত সেই জামাত যাতে খুবই সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এবারের ইজতেমা সম্পন্ন হয় সেই লক্ষ্যেই প্রশাসন কাজ করছে। তো আমার কাছ থেকে গাজীপুরের যে টঙ্গীর ইজতেমার ময়দান থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য।